সৌদির টিকিট বিক্রি শুরু করেছে সৌদিয়া ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সৌদি আরবগামী ফ্লাইটের টিকিট বিক্রি শুরু করেছে সৌদিয়া ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সোমবার সকাল থেকেই টিকিট নিতে রাজধানীর কাউরান বাজারে সৌদিয়া এয়ারলাইন্স এবং মতিঝিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সামনে ভিড় করেছেন প্রবাসীরা। সৌদি এয়ারলাইন্স নিয়ম মাফিক টিকিট রিইস্যু করছে। ফ্লাইটে আসন খালি থাকা সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কোনো ভোগান্তি ছাড়াই টিকিট পাওয়ার সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রবাসীরা। আগামী ৬ জানুয়ারি থেকে সৌদি আরবগামী ফ্লাইট আবার নিয়মিতভাবে চলাচল করবে। এর আগে সৌদি সরকারের নিষেধাজ্ঞার কারণে টানা ২ সপ্তাহ দেশটির বিমান যোগাযোগ বন্ধ ছিল।